আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফুল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ বিদেশ থেকে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে আমরা এমন একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে প্রোগ্রামটি অতীব গুরুত্বপূর্ণ। আমরা জানি মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র হচ্ছে মক্কা আল মুকাররমা। সেই মক্কা আল মুকাররমার একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আজকে যে পাহাড়টি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন। সেই পাহাড়টি, সেই পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর, অর্থাৎ নূর পাহাড়। এবং এই পাহাড়ের মধ্যে একটি গুহা রয়েছে, সেই গুহার নাম হচ্ছে হেরা গুহা। সেখানেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল এবং এই মহাগ্রন্থ আল কোরআনের অবতারণা সূচনা হয়েছিল এই পাহাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ছয় মাস যাবত এই পাহাড়ের মধ্যে যে গুহা রয়েছে হেরা গুহা, সেই গুহার মধ্যে তিনি অবস্থান করেছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। এই বিশ্ব কে সৃষ্টি করেছে, এই বিশ্বের স্রষ্টাকে, এই সুন্দর এই পৃথিবীটাকে কে সাজিয়েছে তা তিনি চিন্তা করতে শুরু করলেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আমিনকে পাঠিয়ে তিনি তার চিন্তার অবসান ঘটিয়েছেন এবং এই পাহাড়ের মধ্যেই জিব্রাইল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, মানবী আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকরইন, আমি তো পড়তে জানি না। এরকমভাবে তিনবার বলার পর সর্বশেষ গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনের সাথে উল্লেখিত পাঁচটি আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন। এই আয়াতের শিক্ষা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন পড়ার জন্য, অধ্যয়ন করার জন্য। এই আয়াত আমাদেরকে বার্তা দিচ্ছে, মেসেজ দিচ্ছে সারা বিশ্বের মুসলমানদেরকে। মুসলমানদের একমাত্র হাতিয়ার হচ্ছে স্টাডি, অধ্যয়ন করা, এবং এই অধ্যয়ন করার মাধ্যমে মুসলিম জানতে পারবে যে তার স্রষ্টাকে এবং এই পৃথিবী কেন সৃষ্টি করা হয়েছে, মানুষদেরকে কেন সৃষ্টি করা হয়েছে, সব কিছু তারা উপলব্ধি করতে পারবে, জানতে পারবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই পাহাড়ের আরও কয়েকটি তথ্য আপনাদেরকে না দিলেই নয়। যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন জাবালে নূর, সেই পাহাড়টির উচ্চতা প্রায় 2500 ফিট এবং এই পাহাড়ের উপরেই কিন্তু সেই গুহাটি রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। এবং আরেকটি বিষয় না বললেই নয় সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর ছিল তখন তিনি একজন বিধবা মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেছিলেন, যার বয়স ছিল 40 বছর। এই পাহাড়টির অবস্থান হচ্ছে মক্কা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 3 কিলোমিটার পথ হেঁটে এই পাহাড়ের মধ্যে আরোহণ করে তার স্বামীর কাছে তিনি খাবার পৌঁছিয়েছিলেন, যা সমগ্র মুসলিম বিশ্বের রমণী এবং মহিলাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই পাহাড়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, যারা আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থান করছি এই পাহাড়ের কথা আমরা শুনেছি যে পবিত্র কোরআন এই পাহাড়ে অবতীর্ণ হয়েছে, কিন্তু আমরা দেখার সুযোগ হয় নাই। এই জন্য আজকে আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি, এই জন্য মূলত আমাদের এখানে আসা। কিন্তু আমরা দেখতে পাই এই পাহাড়ের মধ্যে এসে অনেক হাজি সাহেবরা উঠতে চান। আপনারা দেখতেছেন পিছনে অনেক হাজি সাহেব উঠছেন এই পাহাড়ের মধ্যে, কিন্তু সেখানে ভ্রান্ত কিছু আকিদা রয়েছে এবং পাথর সংগ্রহ করেন, মনে করেন যে এই পাথর তার বিপদ আপদে কাজে লাগবে, তাকে উপকার দিবে, তা মোটেও ঠিক নয়। এবং অনেকে মনে করেন উপরে উঠার পর সেখানে সলাত আদায় করবে, যা সুন্না, যা সম্পূর্ণ সুন্না বিপরীত কাজ। আমরা সহিহ হাদিস থেকে এমন কোনো রেওয়ায়েত পাইনি যে এখানে এসে দুই রাকাত নামাজ পড়া সুন্নাত। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট আলেমিদিন, কুমিল্লা দাউদকান্দির ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের সম্মানিত শ্রদ্ধাভাজন পীর সাহেব, আমার একান্ত শ্রদ্ধেয় মোহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমি সাহেব। আমি মোহতারামের কাছ থেকে ওনার অনুভূতি জানতে চাইব, উনিও আজকে এখানে এসেছেন এই পাহাড়কে দেখার জন্য, কার না ইচ্ছা থাকে এই পাহাড় দেখার জন্য। তো আমরা মোহতারাম থেকে জানতে চাইব ওনার অনুভূতি কী ছিল, ওনার কাছে কেমন লেগেছে এই পাহাড় দেখতে এসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনেই জাবালে নূর। বহুবার জীবনে শুনেছি জাবালে নূরের কথা, যেখানে কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়েই 6 মাস পর্যন্ত উনি সাধনা করেছেন।
কিন্তু আজকে আমরা সেই পাহাড়ের কাছেই চলে এসেছি। আমি ব্যক্তিগতভাবে এই পাহাড় দেখার অনেক ইচ্ছা ছিল, এসেছি, কিন্তু অবাক হলাম যে আল্লাহর রসুল এই পাহাড়ে কীভাবে উঠতেন এবং ওনার কলিজার টুকরা বিবি উনি কীভাবে খাবার নিয়ে যেতেন। আমি অবাক হলাম, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি উঠতে পারি নাই। আপনাদেরকে বলবো এই পাহাড় দেখে আপনারা কোরআন নাজিল যে কত কষ্টের পরে হয়েছে এ কথার একটা শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।